অনেক সময় শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন জরুরি প্রয়োজনে মহিলাদেরকে গ্রাম থেকে শহরে যেতে হয়। শহরে মহিলাদের জন্য সালাত আলাদা জায়গা না থাকে, যদি একান্ত অনিচ্ছা সত্ত্বেও সালাত ছুটে যায় তাহলে গুনাহ হবে কি না? যদি গুনাহ হয় তাহলে এর সমাধান কি? দেখুন, মেয়েরা যদি সালাতের সময় কোনো শহরে অবস্থান করেন, এমন কোনো জায়গায় অবস্থান করেন যেখানে নামাজের কোনো ব্যবস্থা নাই, তিনি ওই অবস্থায় নামাজ না পড়লে গুনাহ হবে কি না? আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে গুনাহ হবে। কেন গুনাহ হবে? কারণ মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা নাই কিন্তু নামাজ পড়ার কোনো জায়গা নাই, এমনটি তো না। আমি আমার পরিবার নিয়ে এরকম বহু জায়গায় পড়েছি যে নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা নেই। সেখানে একজন দোকানদারকে গিয়ে যদি আপনি বলেন যে ভাই, আমার ওয়াইফ দুই রাকাত নামাজ পড়বে, চার রাকাত মাত্র নামাজ পড়বে আপনার দোকানের একটা পাশে, কোনো দোকানদার মানা করবে? কি বলেন, মানা করতে পারে কোনো দোকানদার? যদি বলেন যে খুব বেশি ব্যস্ত, কয় দোকানদার ব্যস্ত থাকবে? একটা না একটা একটু খালি হলে আপনি পাবেন। বাংলাদেশে আলহামদুলিল্লাহ মানুষ আপনাকে নামাজ পড়ার সুযোগ দিবে না চার মিনিট, মহিলা মানুষ এরকম মানুষ খুব কম আস। আমি এরকম ব্যক্তিগতভাবে বহু জায়গায় নামাজ পড়াইছি আমার ওয়াইফকে, আম্মাকে। আর মসজিদ যেটা পুরুষদের, সেই পুরুষদের মসজিদে বোরকা পরা অবস্থাতে আপনার পরিবার যদি মসজিদের এক কোণে দাঁড়িয়ে নামাজ পড়ে, কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা নেই। আমি এটাও করেছি বহুবার যে মসজিদের এক কোণায় জামাতের পরে বা জামাতের আগে মুসল্লিরা বের হয়ে গেছে বা অল্প স্বল্প মানুষ আছে, যে বোরকা পরে কোনো এক কোণায় সে তার নামাজটা পড়ে নিচ্ছে, এতে কোনো অসুবিধা নেই। মুসলমান নামাজ ছাড়বে এটা তো কল্পনাও করতে পারে না, এমন কোনো সিচুয়েশন নাই যে সিচুয়েশনে কী করা যায়, নামাজ ছাড়া যায়। কথা কি বুঝাতে পারছি? আপনি দাঁড়ায় না পারলে বসে, বসে না পারলে শুয়ে, ইশারায়, উজু না থাকলে তায়াম্মুম করে, উজু করতে না পারলে তায়াম্মুম করে, তায়াম্মুম করতে না পারলে সেটারও অপশন আছে, কেবলার দিকে না ফিরতে পারলে যেদিকে ফিরেন সেদিকে করে পড়বেন। যদি আপনি আল্লাহ না করে পোশাক না থাকে, ফরজ আদায় করতে না পারেন, সতর ঢাকতে না পারেন, তাহলে বিবস্ত্র অবস্থায় আপনাকে সালাত পড়তে হবে, দাঁড়ায় পড়বেন না বসে পড়বেন, তারপরে পড়তে হবে। সালাত এমন একটা জিনিস, নামাজ এমন একটা জিনিস, এটা ছাড়ার মতো কোনো সিচুয়েশন হতে পারে না। তাহলে সেন্স যতক্ষণ আছে ততক্ষণ সালাত পড়তে হবে। সেজন্য কোনো মহিলা মানুষ, কোনো মেয়ে মানুষ ডাক্তারের কাছে গেছেন, মার্কেটে গেছেন, কোনো জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছেন, শহর পার হচ্ছেন, নামাজ পড়তে পারবেন না, এটা হতে পারে না। কোনো না কোনো ওয়ে বাইর করতে হবে। যদি এমন কোনো ওয়ে বাইর হয় যে আসলে কোনো ওয়ে বাস্তবিক অর্থেই নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার কথা ভিন্ন হতে পারে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।